জঘন্য ব্যাপার। আমার তো মনে হয় যে নমরুদ, ফেরাউন এরাও এই ধরনের ভাষা ব্যবহার করত না। আমি ডক্টর ইউনুসের কথা বাদই দিলাম, একজন রিক্সাওয়ালা, একজন শ্রমিক, খেটে খাওয়া মানুষ সম্পর্কেও কোন ব্যক্তি, লেট অ্যালোন দ্য প্রাইম মিনিস্টার, বলতে পারেন না তাকে নদীতে ডুবিয়ে, দুটো ডুবিয়ে তুলে ফেলা হোক যেন না মরে। উনি ডক্টর ইউনুসকে টর্চার করবেন, আর পারলে খালেদা জিয়াকে পানিতে ফেলে দিয়ে মেরে ফেলবে। এর পরেও যারা আওয়ামী লীগ করে তোদেরকে আমি ঘৃণা করি। আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওরা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চড়া যাবে না, চলে ভেঙে পড়বে। আবার তার সাথে তার কিছু দোষরাও, তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যেয়ে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে দুটো চুবড়ি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। তিনি যে এইভাবে এত অশালীন কথা বলতে পারেন এবং এইভাবে এত অরাজনৈতিক কথা বলতে পারেন, এটা এবং তার কথার মধ্যে দেশের খালেদা জিয়াকে হত্যার হুমকি ছিল, তিনি বলেছেন, কি বলেছেন মনে আছে আপনাদের? বলেছেন যে পদ্মা সেতুতে নিয়ে তাকে টুপ করে ফেলে দিতে বলেছেন। এটা অসভ্য, এটা অচিন্তিত। আমাদের ধারণা, আমাদের চিন্তা ভাবনা, আমরা যারা রাজনীতি করি এই দেশে দীর্ঘকাল ধরে, আমরা কল্পনাও করতে পারি না যে একটা দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব যিনি আছেন, যেভাবেই আছেন না কেন, তিনি এই ধরনের অরাজনৈতিক, অশালীন এবং একজন বিরোধী দলের রাজনীতিকে এইভাবে হুমকি দিয়ে কথা বলে। এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত ব্যক্তি, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর ইউনুস, তাকে তিনি বলেছেন যে দুইবার চুবিয়ে চুবিয়ে তাকে তুলে নিয়ে আসেন বলে না, ভাবা যায় না, চিন্তা করা যায় না যে কোন মানসিকতা, কি ভয়ঙ্কর একটা মানসিকতা নিয়ে এই মহিলা বাংলাদেশের রাজনীতিকে পুরোপুরি ভাবে একটা দ্বন্দ্ব, পারমানেন্ট একটা কনফ্রন্টেশন, একটা দ্বন্দ্বের দিকে নিয়ে গেছে। তো আপনি শুনলেন বক্তব্য, আপনি যদি এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া জানান। জঘন্য, জঘন্য ব্যাপার। আমার তো মনে হয় যে নমরুদ, ফেরাউন এরাও এই ধরনের ভাষা ব্যবহার করত না। এবং এই আধুনিক বিশ্বে দেখেন যারা একটু ধিকৃত, ডোনাল্ড ট্রাম্প বা জর্জ ডব্লিউ বুশ, এই ধরনের লোকজন, নরেন্দ্র মোদি, এরাও কিন্তু এ ধরনের ভাষা কখনো ব্যবহার করে না। এবং তারা যদি এ ধরনের ভাষা ব্যবহার করত বা করে, তাহলে তাদের নিজেদের দলের লোকেরা, তাদের সমর্থকেরা তাদেরকে অ্যাবান্ডন করবে, তাদেরকে আর ভোট দেবে না, ভোট দেখার, তাদের আর ক্ষমতায় বসে থাকার বা পুনরায় ক্ষমতা আসার স্বপ্ন দেখার দরকার পড়বে না, তাদেরকে চিরতরে বিদায় নিতে হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, বাংলাদেশ এমনই দুর্ভাগা দেশ যেখানে শুধু দলীয় বিবেচনায় সেখানে আপনার দেশ চালানো হচ্ছে। আপনি কোনো আওয়ামী লীগার যত নিষ্ঠাবান, যত ভদ্র চিত এবং যত ভালো আপাত দৃষ্টিত মনে হয়, আমি আবার বলছি, ওই জাস্টিস হাবিবুর রহমান এক সময় বলেছিলেন যে এখন কোনো ভালো লোক আওয়ামী লীগ করে না, এটা একেবারে ধ্রুব সত্য। এই যে আওয়ামী লীগের যারা মন্ত্রী, অ্যাডভাইজার আছেন, তথাকথিত এমপি এবং দলীয় সমর্থক, একেবারে উপজেলা এবং গ্রাম পর্যায় থেকে শুরু করে ঢাকার রাজধানী পর্যন্ত, তাদের কি একটু লজ্জা শরম নেই, বোধোদয় হয় না? কেননা তাদেরকে তো সবাই বলবে, দেখ তোদের নেতা এই রকম ফিলদি ল্যাঙ্গুয়েজ, এই রকম জঘন্য ভাষা ব্যবহার করে। নমরুদি বেগমের এই ধরনের ভাষা
আমি কি বলবো, অবিশ্বাস্য নয়। আশ্চর্যজনিত নই, আদৌ নই, আমি সামনাসামনি দেখেছি এর চেয়ে খারাপ ব্যবহার, এই ধরনের এর চেয়ে খারাপ ভাষা, এই ধরনের ভাষায় আমি তাকে অনেক সময় প্রয়োগ করতে শুনেছি এবং দেখেছি। সুতরাং এই যে দলীয়করণ এবং এই যে দলের পরিচয়, আওয়ামী লীগের পরিচয় হওয়া তো উচিত এটাই। মির্জা ফখরুল ইসলাম যেটা বলেছেন, সুন্দর করে বলেছেন, যে এটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ভাষা নয়, এটা চায়ের দোকানে গুন্ডা পান্ডা ধরনের লোকজন তারা বলবে। এবং আমি অদ্যাবধি শামীম ওসমান বা হাজি সেলিম বা ওই যে মারা গেছে জয়নাল হাজারি, এদের মুখেও এ ধরনের ভাষা শুনি নাই। আমি না শুনে যদি বলে থাকে তাহলে আমি দুঃখিত, কিন্তু আমি কিন্তু শুনি নাই। সুতরাং ইনি সবকিছু মানে একেবারে একেবারে মানে গুন্ডা পান্ডা একেবারে নিম্ন শ্রেণীর, মানে যেটাকে বলা হয় একেবারে চায়ের দোকান বা মেথর পট্টির ভাষা। আমি কাউকে কারোর প্রতি মানে আমি কাউকে ছোট মনে করে বলছি না, মানে যেটা সাধারণত লোকে যেটা বলে, এই ধরনের মানে চামার সুলভ চাষা সুলভ বক্তব্য একজন মহিলা এবং তথাকথিত প্রধানমন্ত্রীর মুখ থেকে আসতে পারে বলে বিশ্বাস করা উচিত না, কিন্তু এটা সত্য, ধ্রুব সত্য, খুবই দুর্ব খুবই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। এবং স্যার আরেকটি বিষয় লক্ষণীয় যে কানাডা বা আমাদের আমেরিকা বা অন্য যে কোনো উন্নত বিশ্বে যদি এ ধরনের একটি মন্তব্য একটি সরকার প্রধান করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এটাকে ধরা হতো যে ইন্টেন্ট টু কিল সামবডি এবং এই চার্জে তার বিরুদ্ধে মামলা হতো। আপনি দেখেন ওই যে এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের নাকি উনি জঙ্গি বলেছেন, আমি বক্তব্যটা শুনেছি, উনি বলেন নাই, এরপরে আমি পরে আলোচনা করব। তার বিরুদ্ধে যদি এই রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে, খালেদা জিয়া একবার বলেছেন 30 লক্ষ না কত মারা গেছে আমরা জানি না, তার বিরুদ্ধে প্রায় মামলা হয়ে যাচ্ছিল ওই ওই বক্তব্যের জন্য মন্তব্যের জন্য, তাহলে যে খালেদাকে টুস করে পদ্মা সেতু থেকে ফেলে দিতে হবে, এটা যদি দেশের তথাকথিত প্রধানমন্ত্রী যদি বলে, তো ইট অ্যামাউন্টস টু ইন্টেন্ট টু কিল, তার মানে এটা হত্যা করার একটা মানে পরিকল্পনা আছে এ ধরনের বক্তব্য বলে উকিল আদালতে আর্গুমেন্ট করতে পারে। এবং ডক্টর ইউনুসের মতো লোক, আমি ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকে কত কত তার সুদের হার এবং গ্রামীণ ব্যাংক ভালো না খারাপ এ ব্যাপারে আমি বিশদ আলোচনা করেছি লিখিতভাবে এবং বক্তব্য দিয়ে। সুতরাং আমি ডক্টর ইউনুসের ইউনুসকে সম্মান করি, উনি একজন সৎ ব্যক্তি, কিন্তু গ্রামীণ ব্যাংক ব্যাপারে আমার যথেষ্ট রিজার্ভেশনস আছে। কিন্তু একজন নোবেল লরিয়েট বাংলাদেশ বলতেই বিদেশে যে লোকটার নাম সবাই বলে, ও ইউ আর ফ্রম ডক্টর ইউনুসেস কান্ট্রি, ডক্টর ইউনুস, ডু ইউ নো ডক্টর ইউনুস, যার মানে হোয়াইট হাউস থেকে শুরু করে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের অফিসে বা যে কোনো জায়গায় উনি একটা ফোন কল করে দেখা করতে পারেন, মানে তার সঙ্গে দেখা করতে পারলে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার বড় বড় রাজনীতিবিদ রাষ্ট্র প্রধান এবং সরকার প্রধানেরা নিজেদেরকে একেবারে মানে কি বলবো ধন্য মনে করেন। সে ধরনের একটা ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের একটা বক্তব্য, এবং আমি ডক্টর ইউনুসের কথা বাদই দিলাম, একজন রিক্সাওয়ালা একজন শ্রমিক খেটে খাওয়া মানুষ সম্পর্কেও কোনো ব্যক্তি লেট অ্যালোন দ্য প্রাইম মিনিস্টার বলতে পারেন না তাকে নদীতে ডুবিয়ে দুটো ডুবিয়ে তুলে ফেলা হোক যেন না মরে, এটাও তো একটা অপরাধ যে আপনি একটা মানুষকে টর্চার করবেন, পানির ভেতরে ফেলে দেবেন তাকে, ফেলে দিয়ে তারপরে ডাকানি চুবানি খাইয়ে তারপরে তাকে তুলবেন, এটা তো যে টর্চার, যে যে প্রিজনারদেরকে টেররিস্টদেরকে যে আমেরিকাতে টর্চার করা হতো, ওয়াটার বোর্ডিং বলতো, পানির মুখের ভেতরে পানি দিয়ে অত্যাচার করা হতো দম বন্ধ করে দিয়ে, সেটা নিষিদ্ধ ঘোষণা করেছে,
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যত রকম অর্গানাইজেশন আছে তারা মনে করে টর্চার ইজ এ ক্রাইম, এটা মধ্যযুগীয় ব্যাপার, এই একবিংশ শতাব্দীতে টর্চার চলতে পারে না। তার মানে উনি ডক্টর ইউনুসকে টর্চার করবেন আর পারলে খালেদা জিয়াকে পানিতে ফেলে দিয়ে মেরে ফেলবেন। এর পরেও যারা আওয়ামী লীগ করে তোদেরকে আমি ঘৃণা করি, যত আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই আওয়ামী লীগে আছে, আত্মীয় স্বজন কেউ করে না, এদের সবাইকে আমি ঘৃণা করি। তোদের আত্মসম্মান বোধ নেই, ন্যায় অন্যায় বিচার বোধ শেষ হয়ে গেছে।